আজকে ক্লাস নাইনের রাধারানী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আশা করি পাঠ্য বিষয়বস্তুগুলো তোমরা পড়েছ বা পাঠ্য গল্পাংশটি তোমরা পড়েছ। তো রাধারানী লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র সম্পর্কে অল্প একটু বলে নিই, কারণ বারবার বলছি যে সমস্ত লেখক পরিচিতি তোমাদের পাঠ্য বইয়ের শেষের দিকেই রয়েছে। তো আমি একটুখানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়, তারপর আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের পাঠেও আমরা রাধারানীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26 জুন 1838 সালের কাঁঠালপাড়া বলে উত্তর চব্বিশ পরগনায়, তখন একটি মানে তখন চব্বিশ পরগনা ছিল, মানে এখন সেটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে ঢুকে পড়েছে, সেই কাঁঠালপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন আর আমাদের ছেড়ে চলে যান 1894 সালের 8ই এপ্রিল। তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মাতা ছিলেন দুর্গাদেবী। তিনি ব্রিটিশ সরকারের থেকে রায়বাহাদুর উপাধি পান, সালটা ছিল 1891। আর কম্প্যানিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটা বা এই খেতাবটি পান 1894 সালে, অর্থাৎ তার মৃত্যুর সময়, মৃত্যুর যে সালটি ছিল 1894 সেই সময়। তো যাই হোক, এই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক কিছু বলার আছে, বারবারই বলছি সমস্ত লেখক সম্পর্কেই। হ্যাঁ, তবে এটা বলা যেতে পারে যে সেরকমভাবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্রই লেখেন। উপন্যাস বলতে সেটা বোঝায় বাংলা সাহিত্যে, কিন্তু প্রথম তিনিই লেখেন। তো এছাড়াও আরও অনেক কিছু তার সম্পর্কে বলার রয়েছে, যেমন ধরো কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, বিজ্ঞান রহস্য, লোকরহস্য, এই ধরনের উল্লেখযোগ্য গ্রন্থগুলিও তিনি কিন্তু রচনা করেন, বা বিবিধ প্রবন্ধ। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা তার মৃত্যুর পর অবশ্য প্রকাশিত হয় 1902 সালে। হ্যাঁ, এইগুলো তিনি লেখেন। তো লেখেন বলতে শ্রীমদ্ ভাগবত গীতা তো ওইভাবে লেখেন না, তার ক্রিটিসিজম বা এই ধরনের লেখাগুলো তার মধ্যে পাওয়া যায়। তো প্রবন্ধ পুস্তক, উপন্যাস, গল্প সমস্ত কিছুই তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, হ্যাঁ, ইন্দিরা, যুগলাঙ্গুড়ীয়, চন্দ্রশেখর, রজনী, এগুলো তার বিখ্যাত উপন্যাস। তিনি 14টি উপন্যাস লেখেন। তার প্রথম লেখা ইংরেজি উপন্যাস, যেটি মৃত্যুর পরে প্রকাশিত হয়, রাজমোহন্স ওয়াইফ। হ্যাঁ, রাজমোহন্স ওয়াইফ 1935 সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়, রাজমোহন্স ওয়াইফ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস। তারপর প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই অর্থে দেখা যায় যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসকে দুর্গেশ নন্দিনী আমরা বলতে পারি, আর তার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ইংরেজিতে তিনি লিখেছিলেন রাজমোহন সোয়াই, কিন্তু সেটি প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর 1935 সালে। তো আমাদের আলোচ্য পাঠ্যাংশটি রাধারানী, সেটি নেওয়া হয়েছে রাধারানী উপন্যাসটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় 1282 বঙ্গাব্দে কার্তিক অগ্রহণ সংখ্যায় প্রকাশিত হয়। 1886 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশের সৌভাগ্য লাভ করে। তারপর পরে 1893 খ্রিস্টাব্দে সংস্করণে বঙ্কিমচন্দ্র রাধারানী উপন্যাসের অনেক পরিবর্তন ও পরিমার্জন করেন। 8টি পরিচ্ছেদে বিভক্ত এই উপন্যাসটি রজনী উপন্যাসের মতোই ক্ষুদ্রকায় বা ছোট। হ্যাঁ, রজনী উপন্যাসও ছোট, এটিও ছোট। উপন্যাস আমরা সাধারণত জানি বড় ধরনের হয়, বড় আকারের হয়, কিন্তু রাধারানী এবং রজনী উপন্যাসটি কিন্তু তুলনামূলকভাবে ছোট। তো যাই হোক, মোটামুটিভাবে এই হচ্ছে রাধারানীর উৎস সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো রাধারানীর যে পাঠ্যাংশটি, এই পাঠ্যাংশটি আমাদের নির্বাচিত অংশ, মানে রাধারানী যে উপন্যাসটি তার নির্বাচিত অংশ আমাদের পাঠ্য পুস্তকে রয়েছে, পুরোটা নেই, অল্প একটুখানি রয়েছে, সেইটি আমাদের সংকলকগণ সংকলিত করেছেন। তো আমরা মোটামুটিভাবে এইটুকু নিয়ে আজকে আলোচনা করলাম, এরপরে সরাসরি ঢুকে যাব আমরা প্রশ্ন উত্তরে। বাকি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবে, এবং বড় প্রশ্ন যদি তোমাদের দরকার হয়, বড় প্রশ্ন সম্পর্কেও আমরা আলোচনা করব, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তবে তোমাদের ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব, যেগুলি
শর্ট মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, হ্যাঁ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন হিসেবে আসতে পারে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হিসেবে আসতে পারে, যেগুলো তোমাদের সুবিধা হবে। তো এই স্বল্প পরিসরে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি, বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, বড় প্রশ্ন নিয়ে তোমাদের আগ্রহ থাকলে অবশ্যই আলোচনা করব। তো সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্নোত্তর পর্বে, রাধারানী পাঠ্যাংশের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী, সেই রাধারানী পাঠ্যাংশের প্রশ্ন ও উত্তর পর্বে। তো আমাদের প্রথম প্রশ্ন, রাধারানী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী উপন্যাসটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1886 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাধারানী কোথাকার রথের মেলায় গিয়েছিল? উত্তর মাহেশের মাকার হয়কার তালিব সয়কার র মাহেশের রথযাত্রায় বা রথের মেলায়। পরের প্রশ্ন, রাধারানীর বয়স কত বলে গল্পাংশে উল্লেখ করা হয়েছে? উত্তর 10-11 বছর। পরের প্রশ্ন, রাধারানী ও তার বাবা রাধারানী ও তার মার সম্ভ্রান্ত ধনী অবস্থা থেকে হতদরিদ্র অবস্থায় পৌঁছানোর কারণ কী? রাধারানী ও তার মার সম্ভ্রান্ত ধনী অবস্থা থেকে হতদরিদ্র অবস্থায় পৌঁছানোর কারণ কী? উত্তর হলো এক জ্ঞাতি শত্রুর সঙ্গে মোকদ্দমায় হেরে যাওয়া। এক জ্ঞাতি শত্রুর সঙ্গে মোকদ্দমায় হেরে যাওয়াই হলো রাধারানী ও তার মার সম্ভ্রান্ত ধনী অবস্থা থেকে হতদরিদ্র অবস্থায় পৌঁছানোর কারণ। পরের প্রশ্ন, সম্পত্তি সম্পর্কিত মামলায় রাধারানীর মা কোথায় পরাজিত হয়েছিলেন? উত্তর হাইকোর্টে। পরের প্রশ্ন, রাধারানীকে বড় মানুষের মেয়ে বলতে কী বোঝানো হয়েছে? উত্তর ধনবান ব্যক্তির মেয়ে। রাধারানীকে বড় মানুষের মেয়ে বলতে ধনবান ব্যক্তির মেয়েকে বোঝানো হয়েছে। আচ্ছা, ডিক্রি কথাটির অর্থ কী? দয়ারস্যি, কয়রাফুলা রশ্মি ডিক্রি। ডিক্রি কথাটির অর্থ কী? উত্তর ডিক্রি কথাটির অর্থ হলো বিচারকের হুকুম। পরের প্রশ্ন, রাধারানীর সম্পত্তির মূল্য কত ছিল? উত্তর প্রায় 10 লক্ষ। রাধারানীর সম্পত্তির মূল্য ছিল প্রায় 10 লক্ষ। পরের প্রশ্ন, রাধারানীর মা সর্বশান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? উত্তর একটি ছোট কুটিরে। পরের প্রশ্ন, ওয়াসিলাত শব্দটির বা কথাটির অর্থ কী? ওয়াসিলাত, ও অন্তস্থয়াকার তালিবসারস্যি লয়াকার ত। ওয়াসিলাত কথাটির অর্থ কী? উত্তর ইচ্ছাপত্রের প্রাপ্য, ইচ্ছাপত্রের প্রাপ্য। পরের প্রশ্ন, প্রিভি কাউন্সিল বলতে কী বোঝায়? উত্তর প্রিভি কাউন্সিল বলতে বোঝায় আদালতের উচ্চকক্ষের রায়ের বিরুদ্ধে যেখানে আপিল করা যায় সেই স্থানকে। প্রিভি কাউন্সিল বলতে বোঝায় আদালতের উচ্চকক্ষের রায়ের বিরুদ্ধে যেখানে আপিল করা যায় বা আপিল করা হয় এমন জায়গা। পরের প্রশ্ন, রাধারানীর মা দিনাতিপাত করতো কী করে? উত্তর কতগুলো অপশান যদি আমি দিই তাহলে এরকমভাবে হবে, রাধারানীর মা দিনাতিপাত করতো ক অন্যের দয়ায়, খ অলঙ্কার বিক্রি করে, গ মালা বিক্রি করে, ঘ শারীরিক পরিশ্রম করে। উত্তর হচ্ছে শারীরিক পরিশ্রম করে। পরের প্রশ্ন, অলঙ্কারাদি বিক্রি করে রাধারানীর মা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন কোথায়? উত্তর প্রিভি কাউন্সিলে, একটু আগে আলোচনা করছিলাম। উত্তর প্রিভি কাউন্সিলে। পরের প্রশ্ন, রাধারানীর মা কখন ঘোরতর পীড়ায় আক্রান্ত হন? রাধারানীর মা কখন ঘোরতর পীড়ায় আক্রান্ত হন? কতগুলো অপশান বলছি, স্বামী মারা যাওয়ার সময়, খ হাইকোর্টের মোকদ্দমায় হেরে যাওয়ার পর, গ মাহেশের রথের মেলার আগে, ঘ মাহেশের রথের মেলার ঠিক পরেই। উত্তর গ মাহেশের রথের মেলার আগে। পরের প্রশ্ন, মায়ের চিকিৎসার জন্য রাধারানী কীভাবে অর্থ সংগ্রহে সচেষ্ট হন? মায়ের চিকিৎসার জন্য রাধারানী কীভাবে অর্থ সংগ্রহে সচেষ্ট হন? উত্তর বনফুলের মালা তৈরি করে বিক্রি করবার জন্য আর কি। তাহলে কী ছিল, মায়ের চিকিৎসার জন্য রাধারানী কীভাবে অর্থ সংগ্রহে সচেষ্ট হলেন বা হলো? উত্তর হচ্ছে বনফুলের মালা তৈরি করে সে বিক্রি করতে গেল রথের মেলায়। পরের প্রশ্ন, রথের মেলা হঠাৎ ভেঙে যাওয়ার কারণ কী? উত্তর বৃষ্টি বাদল। রথের মেলা হঠাৎ ভেঙে যাওয়ার কারণ হলো বৃষ্টি বাদল। পরের প্রশ্ন, মাহেশের রথের মেলায় রাধারানীর বনফুলের মালা কতজন কিনেছিল? উত্তর কেউই কেনেনি। হ্যাঁ, উত্তর কেউই কেনেনি রথের মেলায়। পরবর্তীকালে কিনেছিল যখন সে ফিরে আসছিল, তখন কিনেছিলেন, কিন্তু কে কিনেছিলেন? রুক্মিণী কুমার, আমাদের একদম শেষের দিকে গিয়ে পাবো যে সেই নোটের ওপর লেখা ছিল যে সেই পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমন কোনো সন্ধান পাইল না, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহলে মা বলিলেন, তাহার নামেও নোটে লেখা আছে, পাছে কেহ চোরানোর বলে
এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন, তাহার নাম রুক্মিণী কুমার রায়। তাহলে পরবর্তীকালে যখন সে ফিরে আসছিল তাকে সহযোগিতা করার সময় রুক্মিণী কুমার রায় সেই মালাগুলো কিনেছিলেন। কিন্তু প্রথমে প্রথমে কিন্তু রথের মেলা কেবি তার ফুলের মালা কেনেনি, ওই বৃষ্টি এসে যাওয়ায় সব ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্নটা ছিল মাহেশের রথের মেলায় রাধারানীর বনফুলের মালা কতজন কিনেছিল, উত্তর কেউই না। আচ্ছা, পরের প্রশ্ন, মালা কেহ কিনিল না তার কারণ কি? মালা কেহ কিনিল না তার কারণ কি, মানে মালা কেউ না কেনার কারণ কি? উত্তর হচ্ছে মেলা ভেঙে যাওয়ায় সেখানে মালা কেনার মতো কেউ ছিল না। পরের প্রশ্ন, রাধারানীর বাড়ি ফেরার সময় তার মনের অবস্থা কীরকম ছিল বা কীরূপ ছিল? উত্তর হচ্ছে অশ্রুসিক্ত, সে খুব মন খারাপ করে কাঁদতে কাঁদতে আসছিল। পরের প্রশ্ন, মাহেশের রথের মেলা থেকে রাধারানীর ফেরার পথটি কেমন ছিল? মাহেশের রথের মেলা থেকে রাধারানীর ফেরার পথটি কেমন ছিল? উত্তর অন্ধকার, কর্দময় বা কাদাযুক্ত বা পিচ্ছিল, এরকম অবস্থা ছিল। পরের প্রশ্ন, মাহেশের রথের মেলা থেকে রাধারানী কোথায় ফিরছিল? উত্তর শ্রীরামপুর। পরের প্রশ্ন, রাধারানীর বনফুলের মালার দাম কত ছিল? উত্তর 3 পয়সা। পরের প্রশ্ন হচ্ছে রাধারানী তার অবিকৃত মালাটি নিয়ে কী করছিল? উত্তর মেলা প্রাঙ্গণে ফেলে দিয়েছিল। রাধারানী তার অবিকৃত মালাটি নিয়ে কী করছিল? মেলা প্রাঙ্গণে ফেলে দিয়েছিল। হ্যাঁ, নাকি পরিচিত একজনকে দান করেছিল, নাকি বুকে আগলে রেখেছিল, নাকি মাকে এসে ফেরত দিয়েছিল? হ্যাঁ, এই প্রশ্নটা। তাহলে প্রথমে ও মেলা প্রাঙ্গণে ফেলে দিয়েছিল, রাধারানী তার অবিকৃত মালাটি নিয়ে কী করেছিল? অপশান কতগুলো বলছি, মেলা প্রাঙ্গণে ফেলে দিয়েছিল, খ পরিচিত একজনকে দান করেছিল, গ বুকে আগলে ডেকেছিল, ঘ মাকে এসে ফেরত দিয়েছিল। এই অপশানগুলো থাকলে আমরা লিখব মেলা প্রাঙ্গণে ফেলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে সে সেই মালা নিয়ে বুকে আগলে রেখে হ্যাঁ কাঁদছিল এবং পরবর্তী সময় সেই রুক্মিণী কুমার রায়কে সে ফেরত দিয়ে মানে বিক্রি করেছিল আর কি। কিন্তু এই অপশানগুলো থাকলে আমরা এরকমই লিখব। পরের প্রশ্ন, এক্ষণে উচ্চৈশ্বরে কাঁদিল, রাধারানীর উচ্চৈশ্বরে কাঁদার কারণ কি? উত্তর অন্ধকারে কেউ তার ঘাড়ে এসে পড়েছিল। পরের প্রশ্ন, অন্ধকার কর্দময় পিচ্ছিল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের উপর যিনি পড়েছিলেন তার নাম কি? অন্ধকার কর্দময় পিচ্ছিল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের উপর যিনি পড়েছিলেন তার নাম কি? উত্তর একটু আগে আলোচনা করছিলাম, তার নাম রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্ন, অপরিচিত এক ব্যক্তি রাধারানীর ঘাড়ের উপর পড়ে যাওয়ায় সে কীরূপ আচরণ করেছিল? উত্তর উচ্চস্বরে কেঁদে উঠেছিল। পরের প্রশ্ন, রাধারানী অপরিচিত ব্যক্তিটির প্রশ্নের উত্তরে নিজেকে কোন লোকের মেয়ে বলে পরিচয় দিয়েছিল? প্রশ্নটা আরেকবার বলছি, রাধারানী অপরিচিত ব্যক্তিটির প্রশ্নের উত্তরে নিজেকে কোন লোকের মেয়ে বলে পরিচয় দিয়েছিল? উত্তর হচ্ছে দুঃখী লোকের। পরের প্রশ্ন, রাধারানীর বর্তমান নিবাস কোথায় ছিল? উত্তর শ্রীরামপুর। পরের প্রশ্ন, মাহেশের মেলা থেকে আসার সময় রাধারানীর সঙ্গে যে ব্যক্তির পরিচয় ঘটে তিনি কি প্রকৃতির মানে তিনি কী প্রকৃতির মানুষ বলে রাধারানীর মনে হয়? প্রশ্নটা আরেকবার বলছি, মাহেশের মেলা থেকে আসার সময় রাধারানীর সঙ্গে যে ব্যক্তির পরিচয় ঘটে তিনি কী প্রকৃতির মানুষ বলে রাধারানীর মনে হয়? উত্তর দয়ালু প্রকৃতির, দয়ালু প্রকৃতির। পরের প্রশ্ন, আমি দুঃখী লোকের মেয়ে কথাটি রাধারানী কখন বলেছিল? উত্তর হচ্ছে মাহেশের রথের মেলা থেকে ফিরে আসার পথে। পরের প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্ন, বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে, রুক্মিণী কুমার রায় কথাগুলি বলেছিলেন কোন সময়? উত্তর মাহেশের মেলা থেকে ফেরার সময়। পরের প্রশ্ন, কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা, কার সম্বন্ধে কথা বলা হয়েছে? আরেকবার বলছি প্রশ্নটা, কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা, কার সম্বন্ধে কথা বলা হয়েছে? উত্তর রুক্মিণী কুমার রায় সম্পর্কে। আচ্ছা, পরের প্রশ্ন, মাহেশের রথের মেলায় রাধারানী কীভাবে গিয়েছিল? উত্তর একাকি গিয়েছিল। মানে কতগুলো অপশান যদি হয়, মাহেশের রথের মেলায় রাধারানী কীভাবে গিয়েছিল? উত্তর মায়ের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে বা একাকি? উত্তর হবে একাকি। আচ্ছা, এইভাবে প্রশ্নগুলো আমি পড়ছি, তোমাদের যদি মনে হয় যে আমি খুব তাড়াহুড়ো করে বলছি বা খুব স্পিডে বলছি, তোমরা অবশ্যই রিওয়াইন্ড করে এগুলো শুনে নিতে পারো বা দেখে নিতে পারো বা লিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে বা মাথাতে ঢুকিয়ে নিতে পারো। অবশ্যই খাতায় কিন্তু লিখে নেবে, যাতে করে পরীক্ষার সময় পড়তে সুবিধে হয়। এবং সেগুলো যদি মাথায় বা ঢুকিয়ে নাও বা কণ্ঠস্থ থাকে বা একদম কলমের আগায় থাকে যে উত্তর
প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরগুলো তুমি করে দিতে পারবে, সেই পর্যায়ে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সেই জন্য এই অডিও ভিজুয়াল মাধ্যম, যাতে তোমার দেখতে সুবিধা হয়, শুনতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। অনেক সময় আমরা শুনে শুনেও মুখস্থ করি, যাতে শুনতে সুবিধা হয়, সেই জন্য তোমাদেরকে কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আমি এই টাস্কগুলো দিচ্ছি বা পড়াগুলো পড়াচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমাদের কথা মাথায় রেখে। হ্যাঁ, নয়তো আমি শুধুই ছবি দিয়ে ইয়ে করতাম, দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু মুখেও বলছি, যাতে তোমাদের অনেকের আছে যে যারা শুনে শুনে মুখস্থ করতে পারে, অনেকে আছে যারা দেখে শুনে দুটো করেই মুখস্থ করতে পারে, অনেকে আছে আবার শুধু দেখে মুখস্থ করতে পারে, তাহলে সবার কাজটাই এখানে বা পারপাসটাই এখানে সলভ হবে। সেই জন্য আমি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি। তাই তোমাদের যদি মনে হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নোটিফিকেশানটা সহজেই তোমাদের কাছে চলে যায় সবার আগে, এবং তোমরা এই উত্তরগুলো তৈরি করতে পারো। এই উত্তরগুলো কিন্তু আমি চেষ্টা করছি লাইন বাই লাইন প্রশ্নগুলোকে করার, যাতে তোমাদের যে কোনো জায়গা থেকেই আসলে তোমরা সেগুলো মানে সহজেই পারো, এবং প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং বহুবিকল্পীয় প্রশ্ন সমস্তটাই থাকছে। এবং এইগুলো করলে আমার মনে হয় বাকি মানে রেডি করলে বাকি উত্তরগুলো করাও তোমাদের পক্ষে সুবিধা হবে। আর তোমরা যদি বলো যে বড় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই করব, কিন্তু সেটা আমাকে জেনে নিতে হবে যে তোমরা কতটা আগ্রহী। সেই জন্য তোমরা লাইক করো, কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের বড় প্রশ্নেরও ডিম্যান্ড আছে, বা ছোট প্রশ্ন নিয়েও যদি কোনো আলোচনা থাকে সেটাও তোমরা করতে পারো। আর কথা বাড়াবো না, আমি আবার প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, বক্তা মালাটি নিয়ে কী করবেন বলেছিলেন? উত্তর, বাড়ির ঠাকুরকে পড়াবেন। উত্তর, বাড়ির ঠাকুরকে পড়াবেন। পরের প্রশ্ন, রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে, সে মনে কী ভাবল? রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে, সে মনে মনে কী ভাবল? উত্তর, যে তাকে অন্ধকারে যত্ন করে রাস্তা পার করে দিয়েছে তার থেকে টাকা নেবে কীভাবে, এটাই সে ভেবেছিল। যে তাকে অন্ধকারে যত্ন করে রাস্তা পার করে দিয়েছে তার থেকে টাকা নেবে কীভাবে, এটাই রাধারানী ভেবেছিল। পরের প্রশ্ন, অবিকৃত মালাটি অপরিচিত পুরুষটি কত দামে কিনতে চেয়েছিলেন? উত্তর, 4 পয়সা। অবিকৃত মালাটি অপরিচিত পুরুষটি কত দামে কিনতে চেয়েছিলেন? উত্তর, 4 পয়সা। পরের প্রশ্ন, ডবল পয়সা দেখিতেছ না, দুইটা বই দিই নাই, পয়সাটি কেমন ছিল? আবার বলছি প্রশ্নটা, ডবল পয়সা দেখিতেছ না, দুইটা বই দিই নাই, পয়সাটি কেমন ছিল? উত্তর হচ্ছে, নতুন চকচকে। এত কতগুলো অপশান বলছি, পয়সাটি তামাদি দ্বারা তৈরি বা তামা ইত্যাদি দ্বারা তৈরি, খ খুবই পুরনো কালচে ধরনের, গ নতুন চকচকে, ঘ কোনোটি নয়, উত্তর নতুন চকচকে। পরের প্রশ্ন, ঘরে গিয়ে পয়সাটি কিসের আলোয় চেনার চেষ্টা করবে রাধারানী? উত্তর, প্রদীপের আলোয়ে। পরের প্রশ্ন, আমার ব্যামো হয় না, কার ব্যামো হয় না? উত্তর, রাধারানীর। পরের প্রশ্ন, রাধারানীর মোট কাপড়ের সংখ্যা কটি? উত্তর, 2টি। পরের প্রশ্ন, ঘরে তৈল ছিল না, কী দিয়ে আগুন জ্বালানো হলো? উত্তর, চালের খড়ে চকমকি ঠুকে। পরের প্রশ্ন, প্রদীপের আলো জ্বেলে রাধারানী কী দেখল? উত্তর, অপরিচিত লোকটি বাড়ি ছেড়ে চলে গেছে, এটাই দেখল। তাহলে প্রদীপের আলো জ্বেলে রাধারানী কী দেখল? উত্তর, অপরিচিত লোকটি বাড়ি ছেড়ে চলে গেছে। পরের প্রশ্ন, মা এখন কী হবে? রাধারানী কখন এ কথা বলেছে? উত্তর, অপরিচিত সহৃদয় মানুষটি চলে যাওয়ার পর। তাহলে মা এখন কী হবে? রাধারানী কখন এ কথা বলেছে? উত্তর, অপরিচিত সহৃদয় মানুষটি চলে যাওয়ার পর। পরের প্রশ্ন, পোড়ার মুখো কাপুরে মিনসের প্রকৃত নাম কী ছিল? পোড়ার মুখ কাপুরে মিনসের প্রকৃত নাম কী ছিল? উত্তর, পদ্মলোচন সাহা। পরের প্রশ্ন, অপরিচিত সহৃদয় ব্যক্তিটি রাধারানীকে যে একজোড়া কাপড় দান করেছিল সেগুলি কী, কোথাকার? সেগুলো কোথাকার শাড়ি? উত্তর, শান্তিপুরের শাড়ি। তাহলে আরেকবার প্রশ্ন করি, অপরিচিত সহৃদয় ব্যক্তিটি রাধারানীকে যে একজোড়া কাপড় দান করেছিল সেগুলি কোথাকার শাড়ি? উত্তর হচ্ছে, শান্তিপুরের শাড়ি। পরের প্রশ্ন, হ্যাঁ পদ্মলোচন বলি, সেই বাবুটিকে চেনো? কোন বাবুর কথা বলা হয়েছে? উত্তর, রুক্মিণী কুমার রায়। হ্যাঁ পদ্মলোচন বলি, সেই বাবুটিকে চেনো? কোন বাবুর কথা বলা হয়েছে? উত্তর, রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্ন, আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না, উক্তিটির বক্তাকে। আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না, উক্তিটির বক্তাকে? উত্তর, পদ্মলোচন সাহা। পরের প্রশ্ন, রাধারানীর যখন অবস্থা ভালো ছিল তখন পদ্মলোচন সাহা 4 টাকার কাপড়ের কত দাম নিত? উত্তর, 8 টাকা 12.5 আনা। এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, এটা তোমাদের বইতেও রয়েছে,
প্রশ্নের উত্তরটা যে রাধারানী পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত, অনেকবারই ইহাদিগার নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ, সুতরাং এইটাও কিন্তু একটু মাথায় রাখবে এই প্রশ্নটা, যে কত টাকা তিনি নিতেন আর কি। তো রাধারানীর যখন অবস্থা ভালো ছিল তখন পদ্মলোচন সাহা 4 টাকার কাপড়ের কত দাম নিত? উত্তর 8 টাকা 12.5 আনা। পরের প্রশ্ন, 12.5 আনা প্লাস 2 আনা মুনাফা লইতেন তার মধ্যে আবার। যাই হোক, পরের প্রশ্ন, কুটিরের ভিতরে ঝাড়ু দিতে দিতে রাধারানী কী দেখতে পেয়েছিল? উত্তর 1খানা নোট। কুটিরের ভিতরে ঝাড়ু দিতে দিতে রাধারানী কী দেখতে পেয়েছিল? উত্তর 1খানা নোট। পরের প্রশ্ন, নোটের উপর রুক্মিণী কুমার রায় কেন নিজের নাম লিখে গিয়েছিল? উত্তর, সেটিতে যাতে কেউ চোরা নোট না বলে। হ্যাঁ, নোটের উপর রুক্মিণী কুমার রায় কেন নিজের নাম লিখে গিয়েছিল? উত্তর, সেটিকে যাতে কেউ চোরা নোট না বলে। এই যে শেষের দিকেই রয়েছে, যে মা বললেন তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট না বলে, এই জন্য নাম লিখিয়ে দিয়া গিয়েছেন। আচ্ছা, পরের প্রশ্ন, নোটের মধ্যে লেখা দাতার নামটি কী ছিল? নোটের মধ্যে লেখা দাতা, মানে যিনি নোটটি দিয়েছেন, তার নামটি কী ছিল? উত্তর, রুক্মিণী কুমার রায়। পরের প্রশ্ন, রুক্মিণী কুমার রায় নামটি আসলে কী ধরনের নাম? আমি কতগুলো অপশান বলছি, সেটা হচ্ছে কাল্পনিক নাম, ডাক নাম, প্রকৃত নাম কোনোটিই নয়। উত্তর, কাল্পনিক নাম। লাস্ট প্রশ্ন, আজকে আলোচনা করব আমরা, রাধারানী ও তার মা দরিদ্র হতে পারে কিন্তু তারা কী? দরিদ্র হতে পারে কিন্তু তারা কী? তারা লোভ ও লালসাহীন, অর্থাৎ তারা দরিদ্র হলেও কিন্তু লোভী নহে। একদম লাস্ট লাইন, যে নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। প্রশ্নটা যদি এইভাবে হয়, রাধারানী ও তার মা দরিদ্র হতে পারে কিন্তু তারা কি? তারা লোভ, আমি কতগুলো অপশান বলছি, কারো দান তারা গ্রহণ করে না, কারো কাছে হাত পাতে না, লোভ ও লালসাহীন কোনোটি নয়। উত্তর হচ্ছে লোভ ও লালসাহীন। তো মোটামুটিভাবে এই 50-55টা প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি দিলাম রাধারানী থেকে। এইগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা বহু বিকল্পীয় প্রশ্ন, এরকম ধরনের আসতে পারে। এইগুলো করলে মোটামুটিভাবে তোমরা শর্ট প্রশ্নগুলো রেডি করে নিতে পারবে। এরপরেও যদি তোমাদের মনে হয় যে আমাদের বড় প্রশ্নগুলো 3 নম্বরের প্রশ্ন বা মোটামুটিভাবে আমাদের 5 নম্বরের প্রশ্ন তোমাদের দিলে তোমাদের উপকারে লাগবে, অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই সেগুলো সম্পর্কে কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে।